আসসালামু আলাইকুম দর্শক, প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে শেয়ার করব চুল পাকা প্রতিরোধ করার জন্য ঘরোয়া এবং প্রাকৃতিক একটি উপায়, যে পদ্ধতিতে খুব সহজে আপনি ঘরে বসে চুল পাকা প্রতিরোধ করতে পারবেন এবং চুলগুলোকে অনেক বেশি ভেতর থেকে কালো, মজবুত এবং ঘন করে তুলতে পারবেন কোনো প্রকার ক্ষতিকর পদ্ধতি ছাড়াই। দর্শক, এই পদ্ধতিটি যদি আপনি বাসায় ফলো করেন তাহলে অল্প কয়েকদিনের মধ্যে আপনার পাকা চুলগুলোকে অনেক বেশি কালো ও আকর্ষণীয় করতে পারবেন। তো চলুন সেই জন্য আমাদের কি কি লাগবে জেনে নেই। প্রথমে যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটি হলো বাদামের তেল। দর্শক, এই আলমন্ড অয়েল বা বাদামের তেল আপনার চুলের গোড়া কে শক্তিশালী করতে, চুল পড়া বন্ধ করতে এবং চুলগুলোকে ভেতর থেকে কালো করতে সাহায্য করে। এরপর যে জিনিসটি সেটি হলো চায়ের নির্যাস অথবা লিকার চা, আর সবশেষে লাগবে লেবুর রস। দর্শক, এই তিনটি উপাদানের সাহায্যে আমি আপনাদেরকে একটি মিশ্রণ তৈরি করে দেখাবো, যে মিশ্রণটি আপনি প্রথমবার ফলো করেই আপনার মাথার চুলগুলোকে অনেক বেশি কুচকুচে কালো করে তুলতে পারবেন। প্রথমেই একটি পরিষ্কার পাত্রে আপনি আধা কাপ পরিমাণ চায়ের লিকার নিয়ে নিন। এবার এর সঙ্গে আপনাকে মিশিয়ে নিতে হবে লেবুর রস। প্রিয় দর্শক, মিশিয়ে নেবেন অর্ধেকটা লেবুর রস। লেবুর রস চুলের রুক্ষতা দূর করতে, চুলগুলোকে ভেতর থেকে উজ্জ্বল কালো এবং চুলের কুশকি দূর করতেও অনেক বেশি সাহায্য করবে। আমি এখানে মিশিয়ে নিচ্ছি লেবুর রস। প্রিয় দর্শক, এরপর আমি এই জায়গায় মিশিয়ে নিব 1 থেকে 150 গ্রাম পরিমাণ নারিকেল তেল। দর্শক, আমি জাস্ট দেখানোর জন্য পরিমাণটা কম মিশিয়েছি, আপনারা অবশ্যই একটু বেশি করে মিশিয়ে নেবেন। এবার এই মিশ্রণটি খুব ভালো করে নেড়ে নেবেন এবং নেড়ে নেওয়ার পর এটি কখন কিভাবে আপনি ব্যবহার করবেন সেই উপায়টিও আপনাকে বলে দিচ্ছি। দর্শক, এই প্যাকটি আপনাকে ব্যবহার করতে হবে গোসলের আগে এবং শুকনো চুলের মধ্যে এটাকে ব্যবহার করতে হবে। সবচাইতে ভালো হয় যদি আগের দিন আপনি চুলে শ্যাম্পু করে রাখেন এবং পরদিন গোসল করার আগে এটি চুলের মধ্যে ব্যবহার করেন। দর্শক, প্রথমবার ব্যবহারেই আপনি পাবেন উজ্জ্বল এবং জলমলে ক্যাশ কালো চুল, আর আপনার নিয়মিত ব্যবহারের ফলে আপনার পাকা চুলগুলো অনেক বেশি কালো এবং কুচকুচে অন্ধকার কালো হয়ে উঠবে। দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই স্বাস্থ্য পরামর্শ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।